জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বাড়িতে মারামারি করলেন নায়ক বাপ্পি। সকালে নায়িকা অপুকে নিয়ে এই মারামারির সৃষ্টি হয়, তবে বাস্তবে নয়, সিনেমার শুটিংয়ে। অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শুটিং হাউস দীপু ভিলায় শুরু হয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবির শেষ দৃশ্যের শুটিং। সেখানে অ্যাকশন দৃশ্যে অংশ নিচ্ছেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী। দেবাশিস বিশ্বাস পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। দেবাশিস বিশ্বাস বলেন, আমরা আজ থেকে মনোয়ার হোসেন ডিপজল সাহেবের শুটিং বাড়িতে শুটিং করছি। আজ থেকে শুরু হয়েছে আমাদের ছবির শেষ মারামারি শুটিং। এখানে শুটিংয়ে অংশ নিচ্ছেন বাপ্পি, অপু বিশ্বাস ও ছবির অন্য শিল্পীরা। আগামীকাল আমরা এখানে ছবির শুটিং শেষ করব। দেবাশিস আরও বলেন, ছবির শেষ মারামারি সাধারণত ছবির শেষেই শুটিং করা হয়ে থাকে, তবে আমরা আরও কিছুদিন শুটিং করব। আরও কিছু লোকেশনে আমরা 18 তারিখ পর্যন্ত শুটিং করব। আশা করি 18 তারিখ আমরা ছবির শুটিং শেষ করতে পারব। তারপর ঈদের ছোট্ট একটা বিরতি নিয়ে শুরু করব গানের শুটিং। গানের শুটিং নিয়ে দেবাশিস বলেন, আসলে ঈদের পরপরই আমরা গানের শুটিং করব। দেশি লোকেশনে কাজ করার ইচ্ছে রয়েছে আমাদের। সেক্ষেত্রে বাংলাদেশের সুন্দর লোকেশনগুলো আমরা ছবির গানের মধ্য দিয়ে তুলে আনব। আমি মনে করি বাংলাদেশে সুন্দর লোকেশন রয়েছে, যা দেখার জন্য দেশ বিদেশের অনেক মানুষ আসেন। আমরা এই ছবির গানের মধ্য দিয়ে দেশি লোকেশন দেখালে আরও পর্যটক আসার জন্য উৎসাহ পাবেন। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু দেবাশিস বিশ্বাসের দ্বিতীয় ছবি। দীর্ঘ 17 বছর পর তিনি ছবি নির্মাণ করছেন। 2001 সালে দেবাশিস পরিচালিত রিয়াজ শাবনুর অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটি মুক্তি পেয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।